আমরা যে জিনিসটা আজকে দেখাবো সেটা আমাদের ডিসকাশন অনুযায়ী, যে আমাদের শেয়ার মাই স্ক্রিন আমরা যেটা দেখাবো আজকে সেটা আমাদের যেটা লাস্ট ডিসকাশন ছিল যে আমরা কি দেখাবো, সেটা হচ্ছে যে একটু সফটওয়্যারটা ওপেন করি, যে আমরা এই পর্যন্ত দেখছিলাম আমরা দেখাবো ইনপুট বক্সে কিভাবে কাজ করা যায়, তাই না? যেটা আমরা অলরেডি শিখে ফেলাইছি কিছুটা, খেয়াল করে দেখেন ইনপুট বক্স কিভাবে নিব, ফাইন্ড আইডি দিয়ে না কি দিয়ে সেটা দেখব, তাই না? আচ্ছা সেটা আমরা একটু দেখি যে আমরা আসলে কি দেখব। তো দেখেন আরেকটা জিনিস শিখবো যে ফাইন্ড এলিমেন্ট, এলিমেন্ট ফাইন্ড করাটা আমরা একটু শিখবো, এলিমেন্ট কিভাবে ফাইন্ড করা যায় সেটা আমরা একটু এলিমেন্ট ফাইন্ডটা শিখবো, যে এলিমেন্ট ফাইন্ড করে আমরা কিভাবে কাজ করতে পারি। এলিমেন্ট ফাইন্ডটা, এখন এলিমেন্ট ফাইন্ড কি জিনিস, এলিমেন্ট ফাইন্ড কি জিনিস একটু জাস্ট আপনাকে বলি, চক ডাউন করি হোয়াট ডকুমেন্টে। লুথার ভাই মেসেজ দিছে, ইয়েস স্টার্টেড, এখন অনেক সময় আমরা দেখি না মানে যে মেনু আছে, দেখছেন এই যে মেনু আছে এরকম মেনু, একটা মেনুর উপর মনে করেন যে ইউজার মেনু, তার আন্ডারে আরেকটা মেনু আছে হচ্ছে যে মনে করেন ম্যানেজমেন্ট মেনু, মেনু মেনু আইটেম, সাব মেনু আইটেম, সাব মেনু থাকে। তো এই মেনুগুলোর মধ্যে ঢুকে আমার আকাঙ্ক্ষিত হচ্ছে যে, লুথার ভাই আমরা অলরেডি ট্রেনিং এ, হ্যাঁ বস আমাদের আগের লিংকটাই তো, ওই যে দেখবেন যে আপনি হোস্ট কোনটায় ঢুকছেন, আমি আপনার কমিউনিকেটর হোস্টে এটা দিয়ে দিই আবার। হ্যাঁ এইটার জন্য আমাদের আসলে কি ইউজ করতে হতে হবে, অ্যাকশন চেঞ্জ নামে একটা ক্লাস আছে, অ্যাকশন চেঞ্জার নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? কারণ কি এটা এলিমেন্টকে মুভ করে, তো আমরা যেহেতু প্রতিটা লিংকই একটা এলিমেন্ট, তাই না? আমরা রোবোটিক্সে কি বলতেছি, প্রতিটা এলিমেন্টই একটা, প্রতিটা লিংকই একটা এলিমেন্ট। সো এলিমেন্টের জন্য আমার অ্যাকশন চেঞ্জ নামে একটা ক্লাস আছে, সো সেই ক্লাসটা কি কাজ করে, একটা এলিমেন্টের পরে আর একটা এলিমেন্ট কল করে, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা করতে হবে কি, সিলিনিয়াম ডট ড্রাইভার, আর এখানে ইম্পোর্ট করতে হবে কি অ্যাকশন, অ্যাকশন চেঞ্জ। একটু খেয়াল করে দেখেন অ্যাকশন চেঞ্জ, অ্যাকশন চেঞ্জটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, এই যে এরকম ইম্পোর্ট ফ্রম সিলিনিয়াম ড্রাইভার ডট ওয়েব ড্রাইভ ইম্পোর্ট, দেখবেন যে অ্যাকশন চেঞ্জ দিলে আমার এই ক্লাসটা ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এইটা দিয়ে আমি একটু আপনাকে আগে দেখাই আসলে আমরা কি করতে চাই, কারণ দেখতে হবে আপনাকে যে মনে করেন আমরা এটা বলতেছিলাম যে অরেঞ্জ সিআরএম, দেখেন অরেঞ্জ সিআরএম এ আমি লগ ইন করি অ্যাডমিন, প্রথম দেখেন আমরা ম্যানুয়ালি করতেছি এটা, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন 123 লগ ইন করলাম, তাহলে এটা একটা অ্যাক্টিভিটি, লগ ইন করাটা একটা একটা কিন্তু কেস, লগ ইন যে সাকসেসফুল হচ্ছে কিনা এটাও একটা কেস, ঠিক না? আচ্ছা তারপরে আমার হচ্ছে যদি ক্রিয়েট ইউজারে যাইতে হয় তাহলে কি করতে হয়, অ্যাডমিন মেনুতে, তারপরে ইউজার ম্যানেজমেন্ট মেনুতে, তারপরে ইউজার মেনুতে, তাহলে এইরকম কেসে আপনার কোনো সফটওয়্যারে যদি থাকে অটোমেশন বানানোর জন্য যে আমার মাল্টিপল মেনুতে যাইতে হবে, সেই মেনুতে যে একটা মনে করেন আইবি, আমার কি করতে হয় প্রথমে আমার বিকাশে ট্রান্সফার করব, তাই না? এখন বিকাশ ট্রান্সফার করতে গেলে আমাকে ট্রান্সফারে যাইতে হবে, তারপরে বিকাশ মেনুতে যাইতে হবে, তাহলে তিন চারটা কিন্তু অপশন আছে, সরাসরি ডিরেক্ট কোনো লিংক নাই, তাই না? সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই এলিমেন্টের পরে এই এলিমেন্ট এটা মুভ করতে হয়, যেটা আমরা হিউম্যান নিজেরা করি। এখন সিস্টেম অটোমেটিক কেমনে করবে সেটার জন্য আমরা যেটা আছে শিখবো, সেটা হচ্ছে অ্যাকশন চেন নামে আমরা এই ক্লাসটা আমার লাগবে সিলিনিয়াম ড্রাইভারে, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে, আর একটা হচ্ছে যে আমরা একটু আগে এই যে দেখেন কম্বো বক্স গুলো আছে না, দেখছেন কম্বো বক্স, এই কম্বো বক্সের মধ্যে অনেক ধরনের ভ্যালু আছে, আমি কোন ভ্যালুটা সিলেক্ট করব সেটার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো জিনিস সিলেক্ট করতে হবে,
এটা দুই ধরনের ঘটনা হতে পারে। মনে করেন আপনার একটা অ্যাপ্লিকেশনে কম্বো বক্সে কি থাকে, একটা থাকে টেক্সট থাকে আর একটা থাকে ভ্যালু, তাই না? কি এবং ভ্যালু, কি ভ্যালুটা কোথা থেকে আসে? ডাটাবেস থেকে। মনে করেন আমার লুকআপে একটা আইডি এগেনস্টে তার নাম থাকে, তাই না? এখন কম্বো বক্সে আমি একটা ইউজার ক্রিয়েট করতে আসছি ESS, তাহলে কি আমাকে অটোমেশন টুলে ESS সিলেক্ট করতে হবে না? দেখেন আপনি একটা অটোমেশন ফর্মে কি করতেছেন, প্রথমে ওপেন করতেছেন, ম্যানুয়াল কথা চিন্তা করেন, একটা ইউজার ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছেন, ইউজার ফর্মে ম্যানুয়ালি একজন ইউজার এন্ট্রি করতে যাচ্ছে ম্যানুয়ালি, তাহলে ইউজারের টাইপটা কি সেটা সে ম্যানুয়ালি কম্বো বক্স থেকে চিনায় দেয় না? আচ্ছা, তাহলে অটোমেশন সফটওয়্যার যদি অটোমেটিক্যালি হিউম্যান ইন্টারঅ্যাক্ট ছাড়া করতে চান, তাহলে সেই সফটওয়্যারও বলতে হবে এই ইউজার টাইপটা কি হবে, সে সোর্স ডাটাতে পাইছে এটা ESS টাইপের ইউজার। তাহলে এই কম্বো বক্সে তো অনেক ধরনের ভ্যালু আছে, তাহলে ESS টাইপের ইউজারটা সিলেক্ট করতে হবে না? আর টেক্সট বক্সে তো সরাসরি ভ্যালুটা আমি লিখে দিতেই পারি, এটা নিয়ে কোনো আমার চ্যালেঞ্জ নাই, কিন্তু কম্বো বক্স নিয়ে আমার কিন্তু চ্যালেঞ্জ আছে, তাই না? কম্বো বক্স, মেনু আইটেম, এগুলো নিয়ে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আছে, রাইট? এই কারণে স্ক্রল লিস্ট থাকে। তো এই ক্ষেত্রে এই চ্যালেঞ্জের ওভারকাম করার জন্য আমাকে আর একটা ক্লাস নেক্সট আমরা দেখব, সেটা সিলেক্ট ক্লাস। সিলেক্ট ক্লাস, তো আমরা আসলে যে দুইটা জিনিস শিখতেছি আজকে সেটা হচ্ছে চেঞ্জ আর একটা সিলেক্ট ক্লাস। এই দুইটা সিলিনিয়াম ড্রাইভারের একটা ইম্পর্টেন্ট ফিচার, যে এই দুইটা দিয়ে আমরা কি করব, এলিমেন্ট মুভ করা শিখব, একটা এলিমেন্টের পরে আর একটা এলিমেন্ট পারফর্ম করবে, কোন এলিমেন্টে যে ক্লিক ইভেন্ট হবে, কোন এলিমেন্টে যে ইন্টার ইভেন্ট হবে, সেই জিনিসটা দিয়ে আমি অ্যাকশন চেঞ্জ নামে যে পার্টটা সেটা করব। আর সিলেক্ট পার্টটা দিয়ে আমি কম্বো বক্সের কোন ভ্যালুটা সিলেক্ট করব, কি করব সেটাকে সিলেক্ট করব। এখন বস, কম্বো বক্সে কিন্তু সিলেক্ট করার জন্য দুইটা ওয়ে হতে পারে, আইডি আপনার ভ্যালু হইতে পারে অথবা সরাসরি টেক্সটের নামও হইতে পারে। এটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, মনে করেন একটা কম্বো বক্সে আপনার কান্ট্রি নেম আছে, নেম মনে করেন বিডি, ইউএসএ, ইউকে, এই প্রতিটা আইডির এগেনস্টে একটা ভ্যালু আছে না, আইডি আছে না ডাটাবেজে? আমরা কিন্তু ডাটাবেজে আইডি সেভ করি, নরমালি প্র্যাকটিস হচ্ছে আইডি সেভ করা, তাই না? এখন আমার কিন্তু দুইটা ঘটনা ঘটতে পারে, আমি কোন ডেটাবেস থেকে যদি আমি রিড করতে চাই ভ্যালু রিড করতে পারি, অথবা যদি ডেটাবেসে টেক্সট রিড করা থাকে তাহলে আমি টেক্সট দিয়ে দিব, দুইটা ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনি জানেন না আপনার অ্যাপ্লিকেশনে কোন সিনারিও আছে। মনে করেন অন্য একটা অ্যাপ্লিকেশনে, মনে করেন কানেক্ট প্লাসে একটা অপশন আছে যে কাস্টমার টাইপ আছে, সেখানে কানেক্ট প্লাসে আপনার আইডি ম্যানেজ করে নাই, এটা ম্যানেজ করছে টেক্সট, তাহলে কি আমার ওই টেক্সট বক্সের মধ্যে তো ওই টেক্সটটা খুঁজে বসাইতে হবে, আর যদি আইডি থাকে তাহলে আইডিটা খুঁজে বসালেই আমার ভ্যালু টেক্সটটা অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? রাইট, তো আমাকে দুইটা জিনিসই আমরা শিখবো। আর একটা হচ্ছে অ্যাকশন চেঞ্জ, যেটা হচ্ছে যে আপনার মেনুর ক্ষেত্রে লাগে, একটা এলিমেন্টের যাওয়ার পর আর একটা এলিমেন্টে যাওয়ার পর সেই ক্ষেত্রে লাগে, একটা ট্যাবে যাওয়ার পর আর একটা ট্যাবে ঢুকতে হয়, মাল্টিপল ট্যাবে ঢুকতে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকশন চেঞ্জ পার্টটা শিখব। আর টেক্সট বক্সে ভ্যালুটা ঢুকানো হয়, এটা কি সবাই বুঝতে পারছেন কিভাবে ঢুকাইতে হয় এটা? ভাই এটা তো আমি একটু একটু দেরি হয়ে গেছে আমার, বাট অসুবিধা নেই, আমি ক্যাচ আপ করে নেব। আচ্ছা, সমস্যা নাই, আমরা ফিরে আমরা আসলে প্রবলেম সলিউশনটা বুঝি, আগে প্রবলেমটা বুঝি তারপর সলিউশনে যাই। আমরা কি শিখব, মনে করেন এটা অরেঞ্জ সিআরএম একটা ইউআরএল, এখানে আমরা ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকি, তাহলে এটা একটা প্রথম একটা টেস্ট কেস যে লগইনটা সাকসেসফুলি হয় কিনা, এটা কি রাইট? ওকে, প্রথম সাকসেসফুল ডান ম্যানুয়ালি, তারপরে আমি অ্যাডমিন মেনুতে ঢুকলাম, ইউজার ম্যানেজমেন্ট মেনুতে ঢুকলাম, তারপরে ইউজারে ঢুকলাম, এটা একটা কাজ, আমি ঢুকতে পারি কিনা? তাহলে এই যে মেনুতে ঢুকা, এইখানে কিন্তু আপনি কোনো লিংক পাচ্ছেন না, কিন্তু সফটওয়্যারে বুঝে দেখেন আপনি কোনো লিংকের কোনো আইডি পাচ্ছেন না, কারণ কি এখানে মাউস ওভারে আসতেছে, মাউস ওভারে আসতেছে না,
তাহলে আপনাকে প্রথমে অ্যাডমিনে ঢুকতে হবে, অ্যাডমিনে ঢুকলে পাবেন ইউজার ম্যানেজমেন্ট, তখন তারপরে পাবেন এটা, কারণ এটা যে কোয়েরিতে লোড হচ্ছে। তাহলে আপনাকে এলিমেন্ট মুভমেন্ট করে দিতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা কাজ কি, এখানে অ্যাড বাটন আছে, একটা ইউজার অ্যাড করতে গেলে অ্যাড বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে বস যে জিনিসটা হচ্ছে, দেখেন এখানে কম্বো বক্স আছে, এই কম্বো বক্সে ইউজার টাইপটা আরো থাকতে পারে, এমন এটা অ্যাডমিন হবে না ইএসএস হবে, এটা তো আপনার যে সোর্স থেকে ডাটাটা আসছে, যেখান থেকে এক্সেল হোক, আর একটা ডাটাবেস থেকে হোক, আর একটা হচ্ছে মনে করেন সার্ভিস ডেস্ক থেকে হোক, সেখান থেকে টাইপটা নিবেন, তাই না? হ্যাঁ, তারপর টেক্সট বক্সে ডাটা ঢুকাবো, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিব, সেম অ্যাজ এটার ক্ষেত্রেও আমি এটা এনাবেল না ডিজেবল হবে স্ট্যাটাস দিব, তারপরে আবার সেভ বাটনে ক্লিক করব, তাই না? এটা ক্লিক করলে তো অ্যাড ইউজার ক্রিয়েট হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন এটা অটোমেশনে কেন করব, কারণ কি মনে করেন আমাদের ইএসএস থেকে ইউজার ক্রিয়েশনের জন্য রিকোয়েস্ট আসে, আসে কি না? আসে। তখন ইউজার ক্রিয়েশনের রিকোয়েস্ট আসে একটা ফর্মে, মনে করেন আমাদের টিকিটিং সিস্টেমে, সেই ইনফরমেশনগুলো পুট করে, তারপরে এটা আর একটা টিম দেখে কি করে, ওই ইনফরমেশনটা দেখে আবার আর একটা ওই সফটওয়্যারে ঢুকে তারপরে ম্যানুয়ালি এন্ট্রি করে। তাহলে এইখানে কিন্তু একটা হিউম্যান ইন্টারঅ্যাকশনের জায়গা আছে, আছে না? তো এইটা যদি আমি রোবোটিক্স এখানে ইমপ্লিমেন্ট করি, ভাই ইউজার দিবে অটোমেটিক্যালি ওই সিস্টেমে, যখন প্লেস হয়ে যাবে, অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন ওই সিস্টেমে অটোমেটিক্যালি সে ডাটা ওই টিকিটিং সিস্টেম থেকে নিয়ে আমার মেন যে টার্গেট সিস্টেমে ইউজার ইউজার ক্রিয়েট করে দিয়ে ইউজার কাছে মেল পাঠিয়ে দিবে। তাহলে এখানে কিন্তু লোকের ইনভলভমেন্ট কমে গেল। মানে আমার প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন তোদর ভাই? আমরা বিজনেসটা শিখি, যে বিজনেসটা কি, যে একটা আমার এইচআর সফটওয়্যার আছে ইউজার ক্রিয়েট করার জন্য, এইচআর সফটওয়্যার হোক বা যে কোনো সফটওয়্যারই হোক, ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের একটা মনে করেন টিকিটিং সিস্টেম ফিল আপ করতে হয়। ক্লাব করলাম, ক্লাব করার পর অ্যাপ্রুভাল হলে ওই টিকিটিং সিস্টেম থেকে আমাদের একটা সার্ভিস ডেস্ক ডাটাটা দেখে, দেখে আর একটা আমাদের টার্গেট সিস্টেমে কানেক্ট প্লাস হোক নাকি লোক, সেখানে দেখে দেখে এন্ট্রি করে ইউজার ক্রিয়েট করে, তাই না? তাহলে এখানে দেখেন একটা ডুপ্লিকেশন ওয়ার্ক করছে, কেন কি ইউজারের হাতে ইউজার ক্রিয়েটের অপশন তো দিই নাই, কারণ এটা কমপ্লায়েন্স এর ইস্যু, সিকিউরিটির ইস্যু। তাহলে আমি যদি টিকিটিং সিস্টেমে সে এন্ট্রি করলো, অটোমেটিক্যালি যদি আমি ডেটাটা ওই ডাটাবেস থেকে পিক আপ করে নিয়ে আসে, এইখানে ডাটাটা ঢোকাই দিই, ইনসার্ট করে দিই অটোমেশন টুলের মাধ্যম দিয়ে, তাহলে আমার কিন্তু এখানে হিউম্যান ইন্টারঅ্যাকশন লাগলো না। তাহলে আমার আরপিএটা কোথায় ইমপ্লিমেন্ট হচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এরকম একটা কেস সিনারিও যদি আমরা করতে চাই, চ্যালেঞ্জ কোথায় যে দাঁড়াচ্ছে, কারণ কানেক্ট প্লাসে এক ধরনের স্ক্রিন আছে যেখানে ইউজার ক্রিয়েট করতে হয়, এক মেনুতে ঢুকতে হয়, ওই মেনুতে ঢুকতে হয়, প্রথমে লগ ইন করতে হয়, তারপর ওই মেনুতে ঢুকতে হয়, পিনাকেলে আর এক ধরনের সিনারিও আছে, এই মেনুতে ঢুকতে হয়, ওই মেনুতে ঢুকতে হয়, তারপর ইউজার ক্রিয়েট করতে হয়, ঠিক কি না? আচ্ছা, তো সেটা ওভারকাম করার জন্য নরমালি কি ঘটনা থাকে, আমার ওই স্ক্রিন গুলো ইউজার ক্রিয়েট করার জন্য ইউজার টাইপ টাইপ কম্বো বক্স থাকে, তাই না? তারপরে বিভিন্ন মেনুতে ঢুকে তারপরে ইউজারের মেনুটা পাই, তো সেইটার ক্ষেত্রে আমাকে কি করতে হয়, এই মেনুগুলা মুভ করার জন্য আমার অ্যাকশন চেঞ্জ নামে একটা ক্লাস লাগে, আর কম্বো বক্সের কোন ভ্যালুটা সিলেক্ট করব সেটার জন্য আমাকে কি লাগে, একটা সিলেক্ট ক্লাস লাগে, এই দুইটা ক্লাস আমার সিলিনিয়ামে আমি ইম্পোর্ট করব, ঠিক আছে? এটা সিলেক্ট, এই দুইটা ক্লাস আমার লাগবে, ঠিক আছে? আর টেক্সট বক্সে আমার ভ্যালু ঢোকানোর পদ্ধতিটা কি, আমরা শিখছিলাম ফাইন্ড এলিমেন্ট, তাই না? এবং ফাইন্ড এলিমেন্ট আইডি দিয়ে, যেমন ফর এক্সাম্পল আমি যদি এই পাসওয়ার্ডে অটোমেটিক্যালি পাসওয়ার্ড ক্রিয়েট করি, এটার আইডি কি ইনস্পেক্ট দিয়ে যদি বুঝতে পারি এটার আইডি কি, আমি এটার আইডি পেয়ে যাচ্ছি, টাইপ এজ আইডি, তাই না? আইডি পেয়ে গেছি না বস? তো এটা আইডি আমি সরাসরি আইডিতে আমি সেন্টেক্স করলে ভ্যালুটা বসাই দিবে, কিন্তু কম্বো বক্সে কিন্তু বস অনেক ধরনের, আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখেন ইউজার টাইপে, দেখেন এটার মধ্যে ক্লিক করি আমার অনেক ধরনের ভ্যালু, একটা ভ্যালু শো করে আর একটা টেক্সট শো করে, দেখছেন? খেয়াল করে দেখেন,
তো সেই ক্ষেত্রে আমি আসলে কোনটা সিলেক্ট করব, ভ্যালু আরো আরো 20 30 তে থাকতে পারে, থাকতে পারে না? মনে করেন আরেকটা एग्जांपल দিই, মনে করেন আমাদের রেমিটেন্স সিস্টেমে ডাটাটা আসে, দেন আসার পর কিন্তু ওরা আবার ম্যানুয়ালি তাদের আবার ইরাপিটি সিস্টেমে এন্ট্রি করে, আমার ইরাপিটি থেকে নিয়ে অটোমেটিক্যালি ওই সিস্টেমে সে এন্ট্রি করে দিতে পারে, আর রোবোটিক সিস্টেম। হ্যাঁ, আমার লোন ডিসকাস, হ্যাঁ মেইন প্লাসটা হচ্ছে এই ইউজার রোলটা ডিফাইন করে হচ্ছে হিউম্যান। হ্যাঁ, এটা তো ওই টিকিটিক সিস্টেমে বলেই দিয়েছে তার রোলটা কি হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে কি রোল চাই সেটা বলে দিয়েছে। টিভি থেকে যখন পুল করে নিয়ে আসতেছে তখন আমি আসলে পেয়ে যাচ্ছি, পেয়ে যাচ্ছি, সেটা ওই ডিবিতে টেক্সটও থাকতে পারে, ওই ডিবিতে ভ্যালু থাকতে পারে। হুম হুম হুম, তো ভ্যালু থাকলে আমি ভ্যালুর মতো নেচার করব, টেক্সট থাকলে টেক্সের মতো নেচার করব। হুম, ক্লিয়ার কিনা বস? হুম, আচ্ছা তাহলে এটাকে আমি ধরেন এখানে এখানে ধরেন কোন ডিবি থেকে আমি পুল করে আনতেছি না, এখানে আমি একটা ইউজার ক্রিয়েট করতেছি, একটা হিউম্যান ইন্টার একটা নোট, একটা হিউম্যান যখন এটা করবে ফিল আপ, তখন তো ধরেন এই ইনফরমেশনটা ডাটাবেজে নাই, তো তখন সে তো সিলেক্ট করবে আপনার হচ্ছে কম্বো বক্সের যে কোনো একটা। ডাটাবেজে নাই, কিন্তু আপনি ডাটাবেজে যদি তার কি রোল চান সেটা যদি না দেন, আমি কি ইউজার ক্রিয়েট করি? আপনি টিকিট সিস্টেমে বলতে হয় আপনি কি ইউজার, কি কি রোল চান, কি রেপ্লিকেশন আইডি চান। দেখেন আমরাও কিন্তু বলি রেপ্লিকে সিস্টেম, আমি সিস্টেম যখন আইটি সার্ভিস দেখতে দিই তখন বলে তোমাদের রোলের আইডি কি, রেপ্লিকেশন আইডিটা বলো, আমি ইউজার ক্রিয়েট করে দেওয়ার জন্য রেপ্লিকেশন আইডি চাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি এটা এটা একটা অটোমেটেড সিস্টেম হয় যে একটা টিকেটিং সিস্টেমের থ্রুতে একটা ইউজার ক্রিয়েশনের রিকোয়েস্ট আসছে, তখনই মাত্র এখানে তাহলে আরপিআই ইমপ্লিমেন্ট করা যাবে। ওইটাও হতে পারে, আবার আরেকটা সিস্টেমের সাথে একটা সিস্টেমের এপিআই ইন্টিগ্রেশন নাই, ঠিক আছে, তখন আপনি আরপিআই ইমপ্লিমেন্ট করতে পারেন। মনে করেন আমাদের অনেক রেগুলেটরি রিপোর্ট আছে বাংলাদেশ ব্যাংকে, সেটা ম্যানুয়ালি ঢুকে ঢুকে এন্ট্রি করতে হয়, ঠিক আছে, সেখানে কোনো আপলোড টুল নাই, কিছু নাই, তাদের এপিআই নেই। আপনি মনে করেন প্রতিদিন 300-400 ডাটা তারা এন্ট্রি করে, এখন ওই ডেটা কিন্তু আমার তারা কোথা থেকে পায়, আমাদের পিনাকেল থেকে পায় বা আমরা টেম্পোরারি একটা প্রসেস করে এটা ডিবিতে রাখি, একটা রিপোর্ট বানাই দিই, সেই রিপোর্ট থেকে তারা দেখে দেখে এন্ট্রি করে। ডেটা যদি ডেটা যদি মানে অটোমেটিক বা ডেটা পাওয়ার কোনো টুল যদি না থাকে বা কোনো ডেটাবেস যদি না থাকে, ধরেন হার্ড কপি থেকে কেউ এন্ট্রি করে, সেটা আসলে পসিবল একদম। প্রথম দুইটা এক্সেল যদি তার কাছে থাকে, এক্সেল থেকে পসিবল, ঠিক আছে, ইজিলি পসিবল, ফাইল থেকে রিড এসে এখানে বসা। এখন সে যদি বলে ভাই আমার কাছে প্রতিদিন 10টা ফাইল আসে, 10টা ফাইল একই নেচারের, একই টাইপের, একই এলিমেন্টের, একই জায়গাটাই আমার পিক্সেল থাকে, ওইটার থেকে রিড করে আমি ডাটাবেজে ইনসার্ট করতে পারি, সেটাও সম্ভব। মানে সোর্স যেটাই হোক পিডিএফ রিড করা সম্ভব, এক্সেল রিড করা সম্ভব, টেক্সট ফাইল রিড করা সম্ভব, ডেটাবেস তো রিড করা ইজি সম্ভব। ঠিক আছে, এখানে আপনি পাইথনের কোড করে ডেটাবেস কানেক্টিভিটি করবেন বা সিএসভি কানেক্টিভিটি করবেন বা পিডিএফ রিডার কানেক্টিভিটি করবেন, রিডার কানেক্টিভিটি করে প্রতিটা ট্যাগ প্রিন্ট করে আপনার আইডিটা কোন ট্যাগে থাকে এটা তো আগে স্টাডির বিষয় করে আপনি সেভাবে কোডিংটা করব, রাইট? আমাদের কি এই ধরেন আমরা তো ধরেন সিএসভি পার্স করা বা আপনার হচ্ছে এই জিনিসগুলো কি দেখাবেন, সিএসভি তারপরে পিডিএফ এগুলো পার্স করব কিভাবে বা মানে ওখান থেকে ডাটা নিয়ে আসবো কিভাবে? সিএসভিটা এটা পাইথনের একটা মানে এটা পাইথনের পার্ট, ঠিক আছে বস, হ্যাঁ পাইথনের কোডিং এর পার্ট। হ্যাঁ, তো আমি একটা সিএসভি রিড করাটা দেখাই দিব, সমস্যা নেই। আমি অবশ্য কালকে থেকে আরেকটা ট্রেনিং চালু করছি বেসিক পাইথন, পাইথন 7 দিনের একটা ক্র্যাশ কোর্স পাইথনের, আপনার হচ্ছে যে 8:30 থেকে 9:30 রাতের বেলা, রাতের বেলা। আরে মনো মনো দোষ ভাই এগুলো ইয়ে করেন, আমাদেরকে সামনাসামনি দেখাই দিবেন, কিন্তু না না 7:30 থেকে 9:30 করেন না, 11:30 থেকে 12:00 করেন। আচ্ছা ঠিক আছে, এত রাত বললে অনেকক্ষণ ধরে তো এটা হচ্ছে, ধরেন এই যে সিলেক্ট বক্স যেটা, হ্যাঁ সিলেক্ট বক্স এর মধ্যে মাল্টিপল ভ্যালু থাকবে, এই মাল্টিপল ভ্যালুটা এখন আপনি যে পার্টিকুলার কেস দেখাচ্ছেন এখানে কিন্তু এইচটিএমএল এর মধ্যে ওই অপশন ভ্যালু 1 ভ্যালু 2 করে করে এই এইচটিএমএল এর মধ্যে আসছে কিন্তু ডাটাবেস থেকে। আমি যখন ডাটাবেসে এই টেক্সট বক্সে ভ্যালুটা শো করি রান টাইমে কিন্তু এইচটিএমএল এটা অটো পপুলেট হয় বস। ও আচ্ছা, তাহলে ডাটাবেস থেকে এখন আপনি দেখাবেন যে ডাটাবেস থেকে কিভাবে ভ্যালুটা পড়ে আমি অথেন্টিক ভ্যালুটা সিলেক্ট করতে পারব, রাইট? তো হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা যে ঘটনা করতে যাচ্ছিলাম, প্রথম কেসটাকে আমি এটা লগ আউট করি, আমরা প্রথমে এই সিস্টেমে লগইন করতে হবে, এটা শিখবো, তাই না?
তারপরে মেনুতে যাব রাইট প্রথম ওয়ান টু ওয়ান করে যাই আচ্ছা এইটুক এই যে এইটুক কে কে জানছেন আমাকে এইটুক আগে ক্লিয়ার করুন যে ড্রাইভার সিলেক্ট করা এবং ড্রাইভার থেকে ইউআরএল টা ওপেন করা এটা আমি করছি আজকে আমি সাকসেসফুলি পারছি এটা রুল পারছস হ্যাঁ আচ্ছা ফ্যান্টাস্টিক রুল এরপরে বস আমরা এই তিনটা লাইন নিয়ে কথা বলবো ঠিক আছে এই তিনটা লাইন নিয়ে কেন কথা বলবো দেখেন আমি সফটওয়্যার আমার ইসে ঢুকি এখানে আমার কি অপশন আছে দেখেন এইটাতে ওপেন হলো এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে তাই না মনে করেন এটা একটা অ্যাপ্লিকেশন এইচআর সফটওয়্যার বা আমাদের ইআরপি অথবা মনে করেন যে কোনো অ্যাপ্লিকেশন সেটাতে ঢোকার জন্য ইউজার নেম পাসওয়ার্ড লাগবে রাইট তো ইউজার নেম পাসওয়ার্ড ঢোকার জন্য আমাকে এই টেক্সট বক্সে ইউজার নেম পাসওয়ার্ডটা পুট করতে হবে অটোমেটিক করতে হবে কিনা আপনি এখানে নেম দিয়েও ধরতে পারেন বস দেখেন আইডি বলে দিয়ে আছে আমি এখানে দেখেন এক্সপাত কপি করছি এখানে আমি কি করলাম ইউজার নেমের এক্সপার্টটা কপি করলাম দেখেন এক্সপার্ট হ্যাঁ আমি কিন্তু এখানে আমি যদি মনে করেন ড্রাইভার ডট এই এখানে বাস আইডি লিখতাম হ্যাঁ আইডি লিখতাম টিএক্সটি ইউজার নেম এটা লিখলেই আমার হয়ে যেত আমি জাস্ট আইডিটা কপি করি আমার এসে যাই রাইট বাটন ক্লিক করি দেখেন এটা আইডি কত ইউজার নেম দেখছেন দেখেন বাস ইউজারটা কপি করলাম এটা দিলেও কিন্তু আমি পাবো এই নেমটা লিখে দিলে পাবো ডট ওইখানে আমি যে ভ্যালুটা বসাবো সেটা ভ্যালুটা বসার জন্য কোন মেথডটা পাস করতে হবে সেন্ড আন্ডারস্কোর কি ক্লিয়ার কিনা মনুদা কাল কালকে যে সাইটটা দিয়ে কাজ করলাম আমরা এর আগের দিন সাইডে একই কোড আমি রান করছি চলে আজকে দেখি চলে না বুঝলাম না বাস দেখতে হবে না অবশ্যই চলার কথা আপনার প্রবলেম হলে দরকার হলে আমার ইন্ডিভিজুয়ালি শেয়ার দিয়েন আমাদের কমিউনিকেটরে বা কোনো কিছুতে হেল্প ইস্যু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি তো এখানে আমরা বস এক্সপার্ট দিয়ে করতে পারি আইডি দিয়ে করতে পারি ক্লিয়ার কি না এখানে যদি এই কোডটা আমরা যদি কমেন্ট করে রাখি কমেন্ট করার জন্য হ্যাশ ইউজ করা হয় পাইথনে হ্যাশ বুঝতে পারছেন হ্যালো জি হ্যাঁ কমেন্ট করার জন্য হ্যাশ ইজ তখন কিন্তু আপনার এটাও কাজ করবে এরপর আমি কি করলাম দেখেন পরেরটা আছে কি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডেরও আমি এক্সপাত এখানে যদি কপি করি এক্সপাত কপি করলাম কপি করে এখানে এক্সপাত দিয়ে আমি করছি আমি যদি আপনি এখানে আইডি চান আইডি দিয়ে করতে পারেন ঠিক আছে সেম অ্যাজ আপনি এই লগ ইন করলাম দেখেন এই লগ ইনের আইডিটা কত দেখছেন বাটনের আইডিটা আইডিটা হ্যালো হ্যালো হ্যাঁ মনোদা দেখতে পাচ্ছি বিটিএন লগ ইন হ্যাঁ বিটিএন লগ ইন অথবা আপনি সরাসরি ডাইরেক্ট কপি করে এখান থেকে এক্সপার্টটাও নিয়ে নিতে পারি তাহলে দেখেন এই লগ ইন টুক আপনারা শিখলাম এখন এই লগইন টুক নিয়ে আমরা কাজ করি এখন এখন এটা লগইন করার পর আমরা ড্রাইভারটা কুইট করে দিই কত সময় পর কুইট করব সেটা একটু পরে বলি টাইমার টাইম ডট স্লিপ 10 সেকেন্ড পর অফ করে দিব এইটুক দেখি আগে ঠিক আছে এই পার্টটুক আমি কিন্তু এরপরে কাজ করব না অ্যাপ্লিকেশনটা কুইট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি রান করি
কোন হচ্ছে ম্যাক্সিমাইজ হলো ইউজারনেম পাসওয়ার্ড অটোমেটিক বসায় দিছে এবার লগইন বাটনে ক্লিক করবে সে এখন লগইন বাটন করে সে ও ক্লোজ হয়ে গেল 10 মিনিট পর বুঝতে পারছেন আচ্ছা এই লগইন বাটন পর্যন্ত আমি যাইনি এখানে কুইট ড্রাইভারটা আমি এখানে দিছি সরি একটু খেয়াল করে দেখেন এখানে দিই একটু হ্যাঁ লগইন বাটন আগে দিছিলাম এই কারণের জন্য সে লগইন স্ক্রিনটা ওপেন করে দেখায় নাই দেখেন লগইন হলো সেটা আলাদা ওখানে পুট করলো অ্যাডমিন ইউজারনেম পাসওয়ার্ড লগইন হয়ে গেল এরপর 10 সেকেন্ড পরে বন্ধ করে যাবে এরপরের এটুক লগইন করাটুক শিখলাম এটুক নিয়ে কারো কনফিউশন আছে এবার বন্ধ হয়ে গেল আমার কাজ শেষ হ্যালো আচ্ছা এখন আমি এই কোডটুক অফ করে দিই এরপরে আমাদের পরের যেটা আমরা ক্লাসটা শিখতে যাচ্ছিলাম অ্যাকশন চেঞ্জ ক্লাসটা ঠিক আছে অ্যাকশন চেনের কাজটা কি বলেন তো অ্যাকশন চেনের এলিমেন্ট মুভ করা আমরা এই যে অ্যাপ্লিকেশনে যে ম্যানুয়ালি লগইন করতেছি এখন এই ম্যানুয়ালি লগইন করার সময় লগইন করলাম এইখানে এই মেনুগুলোকে মুভ করব আর বসো দেখছেন দেখেন প্রথমে আমি অ্যাডমিনে ক্লিক করতে হতো ক্লিয়ার কিনা কপি এক্সপাত নিতে পারেন তারপর আমি প্রথমে দেখেন এই অ্যাডমিনের এই পার্টটু ভুলে যান আমি অবজেক্টে একটা ভেরিয়েবল অ্যাসাইন করি রাইট পারফেক্ট একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিলাম কারণ কি ও একটার পর একটা ক্লিক করবে অথবা আমি ডাইরেক্ট এখানেও কোডিং করে দিতে পারতাম আবার ফাইন্ড এলিমেন্ট দিয়ে এক লাইনে লিখতে পারতাম এক লাইনে লেখা সম্ভব এখানে আমি ওই মেনুটার নাম দিলাম প্রথমে ও ওই মেনুতে যাবে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম পরের ইউজার ম্যানেজমেন্টে যে মেনুটা আছে দেখেন ইউজার ম্যানেজমেন্ট পরেরটা কি ইউজার ম্যানেজমেন্ট না ইউজার ম্যানেজমেন্টের আইডি নিলাম তারপরে ইউজারের আইডিটা নিলাম প্রথমে ইউজারের মেনুটা নিলাম তারপরে ইউজারের আইডিটা নিলাম এই তিনটা ভ্যালু আমি তিনটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম একটু ক্লিয়ার কিনা বলেন পারফেক্ট আচ্ছা এরপর এবার হচ্ছে admin.userManagement.users.click আচ্ছা সেটা ক্লিক করবো না বস এখন হচ্ছে যেহেতু এলিমেন্ট মুভ করাইতে হবে এখন তো এলিমেন্ট মুভ করাইতে পারি নাই তিনটা ভ্যালু আছে কিন্তু এলিমেন্ট মুভ করার জন্য আমাকে এই যে এখানে ইম্পোর্ট করলাম এই কাজটা সিলেনিয়াম ড্রাইভার ইম্পোর্ট অ্যাকশন চেইন এইটা এই ক্লাসটা আমার লাগবে ঠিক আছে এখন এই ক্লাসটা কল করার জন্য একটা ভেরিয়েবল আপনি যে নামে ডাকেন এখানে ডাকতে পারেন এরপর ড্রাইভারটাকে আমি কনস্ট্রাক্টর ভেরিয়েবল হিসেবে পাঠাইলাম ড্রাইভারটা সে চিনলো এরপর কি করলাম দেখেন অ্যাকশন মুভ এই ভেরিয়েবলের নাম মুভ এলিমেন্ট প্রথম কি হয় যাবে অ্যাডমিন মেনুতে ক্লিক করবে মুভ করবে ঠিক আছে তারপরে ইউজার ম্যানেজমেন্ট মেনুতে ক্লিক করবে তারপরে মুভ করবে কোথায় ইউজারে ক্লিক করবে ইউজারে ক্লিক করবে তারপরে সে ক্লিক করবে তারপরে সে পারফর্ম করবে এটুকু বুঝছেন কিনা যদি আরো পাঁচ ছয়টা মেনু থাকতো আরো পাঁচ ছয়টা কিন্তু মুভ এলিমেন্ট হইতো তারপরে যেখানে ফাইনাল ডেস্টিনেশন ফাইনাল টার্গেট সেটাতে ক্লিক এবং পারফর্ম লিখতাম ডট পারফর্ম এটু কারো কনফিউশন আছে এই যে অ্যাকশনস এর মধ্যে যে অ্যাকশন চেঞ্জ ড্রাইভারটাকে ইনিশিয়েট করলেন বা কি বলে এটা তো ইম্পোর্ট এই অ্যাকশন চেইন তো একটা ক্লাস তাই না
আমি হচ্ছে আপনার অ্যাকশন চেইন ক্লাসের প্যারামিটার হিসেবে পাস করতে হ্যাঁ এটা অবজেক্টের নাম হলো অ্যাকশন মেনুটার নাম কি এটা তারপরেরটা কি ইউজার ম্যানেজমেন্ট তারপরেরটা কি ক্লিক আরো যদি পাঁচটা ছয়টা মেনুতে ঢুকে ঢুকে এটা করতে হতো সেগুলো লিখতাম তারপরে ফাইনালি এইটা ক্লিক ডট পারফর্ম move to element move to element move to element এটা কি মাউস হোভার ইভেন্ট ছিল বলে করতে পারছেন হ্যাঁ মাউস হোভার ইভেন্ট করলে কি ক্লিক ক্লিক মাউস ক্লিক কি হ্যাঁ মাউস হোভার এলিমেন্ট কারণ কি বস আমি তো মাউস হোভারে যাই লাস্টে যেই যে টার্গেট যেটা মনে করেন আপনার টার্গেট হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্ট তখন কিন্তু আপনার ইউজার টার্গেট না তখন মুভ এলিমেন্ট এটা দরকার নাই হ্যাঁ এটাকে আমি তখন উঠাই দিতাম ঠিক আছে ফার্স্টে অ্যাডমিনের উপর ফার্স্টে অ্যাডমিনের উপর ক্লিয়ার করলাম তারপর ইউজার ম্যানেজমেন্টের উপর ক্লিয়ার করলাম তারপর ইউজারের উপরে যে ক্লিকটা করলাম রাইট এক্স্যাক্ট এক্স্যাক্টলি আরো সুবিধা তো আপনার জন্য কোনো চ্যালেঞ্জ হতো না ক্লিক দিলে তাহলে এই এলিমেন্ট ডট ক্লিক দিতাম পরেরটা এলিমেন্ট ডট ক্লিক দিতাম আপনার তো আরো কোনো সমস্যা নাই তখন তো আরো চ্যালেঞ্জ কম বস রাইট রাইট তখন তো আপনার চ্যালেঞ্জ কম মাউস ওভার থাকলে চ্যালেঞ্জ বেশি এরপরে দেখেন এই এলিমেন্টে মুভ করার পর পরের যে স্ক্রিনটা ছিল সেইটা দেখেন এখানে অ্যাড আমি যখন এই মাউস ওভারে যাওয়ার পর আমি একটা ইউজার ক্রিয়েট করতে যাই এখানে অ্যাড মেনু আছে নতুন ইউজার ক্রিয়েট করতে গেলে অ্যাড ইউজার রাইট তাহলে এই অ্যাড বাটনে আমাকে ক্লিক করতে হবে এইটার জন্য কিন্তু আমার দেখেন ইউজারে ক্লিক করলাম এই অ্যাড এরও একটা আমার ইনস্পেক্ট করে একটা এলিমেন্ট পাবো পাবো না এটারও আইডি পাবো বা এক্সপার্ট পাবো সেইটাকে আমি কি